আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে নমস্কার আপনারা দেখছেন নার্সি টিভি সংবাদ আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সাথে আমি তুহিন শুরুতেই নজর রাখবো যে খবরের দিকে লোকসভা ভোটের আগে সরকারি পরিষেবা পৌঁছে দিতে উত্তরবঙ্গ সফর শুরু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা রাজ্যের মুখ্যমন্ত্রী তার উত্তরবঙ্গ সফর শুরু করবেন কোচবিহার জেলা থেকে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তিরিশে জানুয়ারি রায়গঞ্জ স্টেডিয়ামে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা নিজের হাতে তুলে দেবেন উপভোক্তাদের হাতে এই সভার প্রস্তুতি এখন জোর কদমে চলছে স্টেডিয়ামে তিরিশে জানুয়ারি বেলা একটায় মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার নামার কথা রয়েছে স্টেডিয়ামের পাশে থাকা পলিটেকনিক কলেজ ময়দানে সেখান থেকে স্টেডিয়ামে প্রবেশ করবেন মুখ্যমন্ত্রী স্টেডিয়ামে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে শেষ দফার প্রস্তুতি রবিবার স্টেডিয়ামের সভাস্থল ঘুরে দেখেন জেলা শাসক সুরেন্দ্র কুমার বিনা অতিরিক্ত জেলা শাসক মানব মণ্ডল রবি अग्रवाल রায়গঞ্জের মহকুমার শাসক কিংশুক মাইতি সহ প্রশাসনের আধিকারিকেরা গতকাল হেলিকপ্টারে মহড়ার পর আজ মাঠে বিভিন্ন বিষয় নিয়ে মহড়া দেওয়া হয় এপ্রিল মাস থেকেই লোকসভার ভোট গ্রহণ শুরুর সম্ভাবনা ফলে ভোট ঘোষণার আগে বিভিন্ন প্রকল্পের শিলান্যাস উদ্বোধন এবং সরকারি প্রকল্পের সুবিধা উপভোক্তাদের হাতে পৌঁছে দিতে তৎপর হয়ে উঠেছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর সভা ঘিরে খামতি রাখতে নারাজ জেলা প্রশাসন ফলে দফায় দফায় চলছে প্রশাসনিক বৈঠক এবং সভাস্থল পরিদর্শনের কাজ আগামী তিরিশে জানুয়ারি মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভা করবেন রায়গঞ্জ স্টেডিয়ামে ইতিমধ্যেই জোর কদমে চলছে সভাস্থল তৈরির কাজ রবিবার দুপুরে সভাস্থল পরিদর্শন করেন জেলা শাসক অতিরিক্ত জেলা শাসক এবং রায়গঞ্জের মহকুমা শাসক সহ জেলা ও মহকুমা প্রশাসনের আধিকারিকেরা রবিবার সন্ধ্যায় প্রস্তুতির কাজ খতিয়ে দেখতে রায়গঞ্জ স্টেডিয়ামে পৌঁছে যান জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল সহ জেলা পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন রায়গঞ্জ অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ডের চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস এবং সদস্য সাধন বর্মন জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল সভাস্থল ঘুরে দেখেন এবং দলীয় পদাধিকারীদের সঙ্গে আলাপ আলোচনা সেরে নেন দেশ জুড়ে ক্রমাগত বাড়ছে বেকার সমস্যা রাজ্যে আদালতে চলছে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা ফলে একটা সরকারি চাকরির আশায় দিন গুনতে থাকা বেকারদের কাছে যখন আসে চাকরির পরীক্ষায় বসার সুযোগ তখন তার হাতছাড়া করতে চান না কেউই ঠিক তেমনি রাজ্য পুলিশের নিয়োগ বিজ্ঞপ্তিতে আশার আলো দেখতে থাকা বেকার যুবকেরা রবিবার ঝাঁপিয়ে পড়ল পরীক্ষায় কেউবা বা এ আবার কেউবা, ভিন জেলা থেকে রায়গঞ্জ শহরের বিভিন্ন স্কুলে ভিড় করলেন সকাল থেকে উদ্দেশ্য একটাই রাজ্য পুলিশে নিয়োগ দীর্ঘদিন পর পুলিশে নিয়োগ হতে চলেছে ফলে সেই সুযোগ হাতছাড়া করতে চান না বর্তমান বেকার যুব সমাজ রবিবার রায়গঞ্জের বিভিন্ন স্কুলে বসেছিল রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর পদের লিখিত পরীক্ষা

শীতবস্ত্র বিতরণের উদ্যোগ গ্রহণ করলেন রায়গঞ্জ পৌরসভার এক এবং দু নম্বর ওয়ার্ড কোয়ার্ডিনেটররা সারা বছর বিভিন্ন পরিষেবা প্রদানের পাশাপাশি রবিবার দু নম্বর ওয়ার্ডের মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দিলেন ওয়ার্ড কোঅর্ডিনেটর শিল্পী দাস সুদর্শনপুর এলাকার মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দিতে স্থানীয় বিদ্যাচক্র হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয় এই শিবির এই শিবির থেকে প্রায় হাজার খানেক মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয় অন্যদিকে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের লোকনাথ আশ্রম সংলগ্ন মাঠ থেকে এক নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের হাতে শীতবস্ত্র তুলে দেন পৌরসভার স্থানীয় কোয়ার্ডিনেটর নয়ন দাস দু নম্বর ওয়ার্ড কোয়ার্ডিনেটর শিল্পী দাস জানিয়েছেন প্রতিবছর পূজোর পুজোর সময় এলাকার মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় এবার জানুয়ারি মাসের শেষ সপ্তাহে প্রবল ঠান্ডায় এলাকার মানুষের হাতে নতুন বছরের উপহার স্বরূপ শীতবস্ত্র তুলে দেওয়া হলো দুদিনে প্রায় দু হাজার মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয় আজকে শীত বস্ত্র আমরা এখানে দিচ্ছি নতুন বছরের উপহার হিসাবে এখানে প্রায় আমরা আজকে সাড়ে আটশো লোককে আমরা দিচ্ছি এবং প্রতি বছরই আমরা মানুষের পাশে এভাবেই থাকি প্রতি বছরই পূজার সময় নতুন শাড়ি আটা এবং শীতের সময় এই শীত উপহার দেওয়ার চেষ্টা করি এবং তিনশো দিনই আমরা মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করি হ্যাঁ যারা যারা একটু আর্থিকভাবে দুর্বল তাদের পাশেই দাঁড়ানোর চেষ্টা করি অঙ্কন শুধুমাত্র ঘর কেন্দ্রিক হতে পারে না মনের ক্যানভাস থেকে বেরিয়ে প্রকৃতির কোলে বসে ছবি আঁকাটাও প্রয়োজনীয় যার মধ্য দিয়ে চোখের সামনে দেখা প্রকৃতিকে সহজেই ফুটিয়ে তোলা সম্ভব চিত্র অঙ্কনের মধ্য দিয়ে বিষয়কে সামনে রেখে বহিরাঙ্কন অঙ্কন কর্মশালার আয়োজন সঙ্গীত স্কুলের আয়োজনে আয়োজিত বহিরাঙ্কন অঙ্কন কর্মশালায় যোগ দিয়ে প্রকৃতিকে সামনে রেখে ছবি আঁকলেন স্কুলের ছাত্রছাত্রীরা রবিবার রায়গঞ্জে মিউনিসিপাল পার্কে অনুষ্ঠিত হয় এই বহিরাঙ্কন অঙ্কন কর্মশালা স্কুলের পক্ষে সুকান্ত বোস জানিয়েছেন বাইরে প্রাকৃতিক দৃশ্য দেখে ছবি আঁকার একটা প্রয়োজনীয়তা রয়েছে যার মাধ্যমে ছবিকে অনেক জীবন্ত করে তোলা সম্ভব সে সঙ্গে প্রকৃতি পাঠেরও একটা সুযোগ ঘটে সে কারণেই সঙ্গীত বিদ্যাপীঠের পক্ষ থেকে এমন আয়োজন যেখানে স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী মিলিয়ে প্রায় তিনশো জন অংশগ্রহণ করে সংস্থার অ্যাকচুয়াল আমার কাকু ছিলেন শিশির বোস উনি তো প্রয়াত হয়ে গেছেন এবার তার পরিবর্তে আমার কাকিমা উনি এখন প্রিন্সিপালের দায়িত্ব ক্লাস মাস্টার সবাই আছেন সবাই মিলে আমরা আমাদের সঙ্গীত বিদ্যাপীঠ সংস্থাটিকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই আজকে কি কর্মসূচি নিয়েছেন আজকে আমাদের যে কর্মসূচি চলছে সেটা হচ্ছে একটি বহিরাঙ্গন মানে আউটডোর স্কেচ করছি আমাদের যত মানে যত স্টুডেন্ট আছে সবাই অ্যাটেন্ড করতে পারেননি বা পারেনি কিন্তু বেশ কিছু স্টুডেন্ট প্রায় তিনেকের মতো স্টুডেন্ট আজকে এই কর্মশালায় যোগ নিয়েছেন যোগদান দিয়েছেন আর কি আউটডোর স্কেচিংটা করার উদ্দেশ্য নিশ্চয়ই কিছু একটা আছে সেটা যদি বলেন উদ্দেশ্য হচ্ছে এখন প্রত্যেকটি বাচ্চা বা প্রত্যেকেই প্রত্যেক শিক্ষক শিক্ষিকারাই বা স্টুডেন্টরা বিশেষ করে তারা নিজেদের ঘরে বা নিজেদের মাস্টারমশাই বা দিদিমণি তাদের কাছেই আঁকছে এই বহিরাঙ্গনের মাধ্যমে তাদের কী হবে প্রকৃতির সঙ্গে যে একটা মেলবন্ধন যোগসাজটা সেটা সম্পূর্ণভাবে ওরা তুলে ধরতে পারবে ওরা তো ঘরে বসে একটা গাছ এঁকেছে কিন্তু একটা লাইফ গাছ কোনোদিনও আঁকেনি সেই ইয়েতেই আর কি আমাদের এই কর্মসূচিটা করা যে ওরা যেন সে সঠিকভাবে এরা করতে পারে আবার শহর রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্তই পরবর্তী খবরের জন্য নজর রাখুন শুধুমাত্র আর সংবাদে নমস্কার